আসসালামু আলাইকুম প্রিয় অ্যাক্সিস বাসী, আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। করোনাকালীন মহামারীতে যখন সবকিছু স্থবির, তখন আমাদের জনপ্রিয় মেন্টররা কিন্তু দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন আমাদের মুখে হাসি ফোটানোর জন্য। হ্যাঁ, আমাদের মমতাময়ী মা, যিনি সবসময় আমাদের প্রতি সবসময় খেয়াল রাখেন, তিনি আর কেউ নন, আমাদের আমাদের প্রিয় মেন্টর এবং জনপ্রিয় মেন্টর প্রফেসর ডক্টর বেগম হোসনে আরা ম্যাডাম। ম্যাডাম কিছুদিন আগে ম্যাডামের জন্মদিন গিয়েছে এবং ম্যাডাম তার জন্মদিনের সময়ও এরকমভাবে আমাদের প্রতি সবসময় লক্ষ্য রেখেছেন, আমরা কীভাবে খুশি থাকি, আমাদের পড়াশোনার প্রতি সব কিছু দিয়েই খুশি রেখেছেন। এবং তারই ধারাবাহিকতায় আপনারা অনেকেই বিভিন্ন কোশ্চেন পাঠিয়েছেন আসন্ন প্রফ পরীক্ষার্থীরা, এবং সেই সুবিধার্থে, তাদের সুবিধার্থে ম্যাম আজকে তাদের জন্য ক্লাস রেখেছেন। তো আর দেরি না করে আমাদের মমতাময় মা, আমাদের প্রিয় মেন্টর কাছে আমরা চলে যাই। ম্যাম, আপনি শুরু করতে পারেন। আসসালামু আলাইকুম। আমি অ্যাক্সিস মেডিকেল স্টুডেন্টদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। তারা অনেক অনেক ক্লাস পাচ্ছে এবং আশা করি তারা সামনের প্রপে ইনশাল্লাহ সবাই গাইনিতে অবশ্যই অবশ্যই পাস করবে। কারণ কি, এত গাইনির মেন্টর তোমাদের ক্লাস নিচ্ছে যে বলার আর অপেক্ষা রাখে না। এই অ্যাক্সিস মেডিকেল স্টুডেন্ট, অ্যাক্সিস মেডিকেল স্কুলের থ্রুতে তোমরা ক্লাস পাচ্ছ। আমার মনে হয় না কারো কোন দিকে কেউ ভাইবা নিচ্ছে, কেউ ওসপি নিচ্ছে, কেউ কেস নিচ্ছে, কেউ লেকচার নিচ্ছে, সারাক্ষণই কিন্তু হচ্ছে। কিন্তু কে কতটুকু অ্যাভেল করতে পারবে সেইটার উপরে ডিপেন্ড করতেছে তোমাদের মানে পরীক্ষা। নেক্সট তো এই এই জানুয়ারি মাসেই মনে হয় থার্ড প্রপ পরীক্ষা, 24-28 তারিখে জানুয়ারি মাসে, এন্ড দেন আমার মনে হয় ফেব্রুয়ারিতেই ফাইনাল পরীক্ষা স্টার্ট হয়ে যাবে। আমার মনে হয় তোমরা যদি কারো কোনো কনফিউশন থাকে, তোমাদের যে কোনো মেন্টর, মেন্টর তো এখন লোকালাইজড মেন্টর না, এখন তোমাদের হয়ে গেছে ন্যাশনাল মেন্টর। ওই তোমার চিটাং মেডিকেল বলো, ঢাকা মেডিকেল বলো, মিডফোর্ড বলো, ওই প্রাইভেট মেডিকেল বলো, সব মেন্টরই এখন তোমাদের হয়ে গেছে। সুতরাং আমার মনে হয় না তোমরা আর এখন বলতে পারবা যে আমরা লোকালাইজড মেন্টরের কাছে পড়ছি, ওনারা ভালো করে পড়ায় নাই তাই আমরা পারি নাই। এইটা কিন্তু তোমাদের আর কোনো অ্যাক্সিস মেডিকেল স্কুল কিন্তু এইটার আর কোনো ইয়া দেয় নাই। তোমরা আশা করি সব মেন্টরদের কাছে খুব ভালো মতে পড়ে নিবা। আরেকটা কথা বলতেছি যে তোমাদের এই এখন থেকে আমি অপস কার্ড শেষ করে আমি গাইনি কার্ড, আমি অলরেডি দুইটা কার্ডের পরীক্ষা এই ক্লাস নিয়েছি, কিন্তু এখন আমি অপস কার্ডের উপরে ভাইবা সিরিজ ওয়াইজ নিয়ে যাব। এত তাড়াহুড়া করবো না, আমি আস্তে ধীরে নিয়ে যাব। আমি ভাবছিলাম দুইটা ক্লাস দিয়েই শেষ করে দিব, কিন্তু অ্যাক্সিস মেডিকেল স্কুল বলছে না, তাদের ওয়াইড রেঞ্জ, তাদের ভাস্ট নলেজের দরকার। তারা যদি এই ভাস্ট নলেজ গেইন করতে পারে অথবা অ্যাভেল করতে পারে, আমার মনে হয় না শুধু প্রপ পরীক্ষা, সাবসিকুয়েন্টলি এফসিপিএস পরীক্ষা, ইভেন এমএস পরীক্ষাও তাদের জন্য সুবিধা হয়ে যাবে এবং বুঝার কোনো অসুবিধা থাকবে না। সুতরাং সেই জন্য আমি এখন আস্তে ধীরে এই কয়েকটা কয়েকটা করে কার্ড নিব এবং সাবসিকুয়েন্টলি সিরিজ ওয়াইজ নিয়ে যাব। আর সবচেয়ে বড় কথা, আমার সাথে থাকে নাফিসা, সে কিন্তু খুব সুন্দরভাবে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ কোয়েশ্চন দিয়েছে, একদম বুঝার জন্য একদম একটা চ্যাপ্টার তুমি ইজিলি, যে চ্যাপ্টারটা ও দিয়েছে সেই চ্যাপ্টারের উপরে তোমার ভাইবা আসতে পারে, রিটেন এক্সামিনেশনও আসতে পারে, ইভেন তোমাকে কেসে গিয়েও এইভাবে ধরতে পারে। আমার মনে হয় তোমরা একটু মনোযোগ দিয়ে ক্লাসগুলো করবা, অথবা সাবসিকুয়েন্টলি এই মাত্র যদি কেউ ব্যস্ত থাকে অন্য কিছু নিয়ে, অন্য কোনো ক্লাস নিয়ে, তাহলে অবশ্যই সাবসিকুয়েন্টলি তোমরা ক্লাসগুলো দেখে নিবা। ওকে, তাহলে আমরা স্টার্ট করি আজকে। প্রথমেই অ্যাবনর্মালিটি অফ দা অ্যাবনর্মালিটিস অফ দা প্লাসেন্টা, হোয়াট আর দা সাইন্স অফ সেপারেশন অফ প্লাসেন্টা। তাহলে সাইন্স অফ সেপারেশন অফ প্লাসেন্টা বলতে আমরা কি বুঝি, আমরা সাইন অফ সেপারেশন কোন স্টেজে হবে, লেবারের কোন স্টেজ, এটা হবে লেবারের থার্ড স্টেজে, যখন ডেলিভারি অফ দা ফিটাস থেকে ডেলিভারি অফ দা প্লাসেন্টা হবে, সেটাকে বলতেছি আমরা থার্ড স্টেজ অফ লেভার। এই স্টেজে এসে কি কি হবে, প্লাসেন্টাল সেপারেশন হবে,
কতগুলো সাইন অফ সেপারেশন আমরা দেখতে পাবো। যেমন কি কি সাইন আমরা দেখতে পারবো, প্রথমেই দেখা যাবে আফটার ডেলিভারি অফ দা ফিটাস দ্য সাইন অফ সেপারেশন, মেইন সাইন অফ সেপারেশন দেখা যাবে যে ইউটারাস নর্মালি বিফোর সাইন অফ সেপারেশন জাস্ট ইউটারাস বিলো দ্য আম্বিলিকাস অ্যান্ড ইট ইজ এ ডিসকয়েড শেপ, বাট আফটার দ্য সেপারেশন অফ দ্য প্লাসেন্টা দ্য ইউটারাস ইজ ফার্ম ইন কনসিস্টেন্সি কন্ট্রাক্টেড ভেলু অ্যান্ড ভেলোটেবল। তাহলে কি হবে, ইউটারাসটা কন্ট্রাক্টেড থাকবে, তারপরে কি হবে ফার্ম থাকবে অ্যান্ড ভেলোটেবল থাকবে, এটা জাস্ট অ্যাবাভ দ্য আম্বিলিকাস। অ্যান্ড আদার সাইন থাকবে অনেক সময় সাম বালজিং অন দ্য সুপ্রাপিউবিক রিজিয়ন, এটাও একটা সাইন অফ সেপারেশন। অ্যান্ড থার্ড থার্ড কি থাকবে, গাশ অফ ব্লিডিং, গাশ অফ ব্লিডিং ইজ কামিং আউট অ্যান্ড দেন লেন্দেনিং অফ দ্য আম্বিলিকাল কর্ড। তাহলে আমরা কি কি পেলাম, আমরা সাইন অফ সেপারেশনের মধ্যে দেখলাম সাইন অফ সেপারেশন ইট ওয়াজ ফার্ম কন্ট্রাক্টেড অ্যান্ড ভ্যালোটেবল অ্যান্ড দ্য ফান্ডাস রাইজিং জাস্ট অ্যাবাভ দ্য আম্বিলিকাস অ্যান্ড দেন বালজিং সুপ্রাপিউবিক বালজিং অফ দ্য সুপ্রাপিউবিক বালজিং দেখা যাবে। তারপরে আর কি পাবো, এক গাশ অফ ব্লিডিং, তিন নাম্বার গাশ অফ ব্লিডিং অ্যান্ড চার নাম্বার লেন্দেনিং অফ দ্য কর্ড। যদি আমরা এগুলো দেখি তখন আমাদের বুঝতে হবে প্লাসেন্টাল সেপারেশন হয়ে গিয়েছে। নর্মালি থার্স্টি ইজ কিন্তু 10 to 15 মিনিটস, নট মোর দেন দ্যাট, এটা আমাকে মনে রাখতে হবে। 15 মিনিটের মধ্যে আমাকে অবশ্যই প্লাসেন্টাটা ডেলিভারি করতে হবে। ওকে, নেক্সট, এ পেশেন্ট কেম ইন লেবার ইমার্জেন্সি 3 hours আফটার ডেলিভারি অফ দ্য চাইল্ড উইথ সিভিয়ার পিবি ব্লিডিং অ্যান্ড দ্য প্লাসেন্টা উইল স্টিল আনডেলিভার্ড। একটা সুন্দর কোশ্চেন, এরকম কিন্তু আমরা সব সময় পাই, অনেক দূর দূরান্ত থেকে ওইরকম পেশেন্ট তোমার ইমার্জেন্সি হিসাবে বাইরে থেকে আসতে পারে, ওই তো ও বলছে কেম ইন এ লেবার ইমার্জেন্সি, সে লেবার ইমার্জেন্সিতে আসছে, আসার সাথে সাথেই দেখা গেল আমরা কি করবো এরকম রিটেইন প্লাসেন্টা থাকলে। এখন সে বলছে হাউ উইল ইউ ম্যানেজ দিস কেস, ম্যানেজমেন্ট অফ কেসের আমরা কতগুলো পার্ট আছে ম্যানেজমেন্টের, ম্যানেজমেন্ট যেমন আমরা সব সময় জেনারেল ম্যানেজমেন্ট অ্যান্ড স্পেসিফিক ম্যানেজমেন্ট। জেনারেল ম্যানেজমেন্টটা কি, জেনারেল ম্যানেজমেন্ট পেশেন্ট আসলো যেহেতু সিভিয়ার পিবি ব্লিডিং হচ্ছে অ্যান্ড প্লাসেন্টা স্টিল আনডেলিভার্ড, তাহলে আমার জেনারেল শাউটিং ফর হেল্প, কল ফর হেল্প, এট ফার্স্টে আমার কথা হবে শাউটিং করতে হবে অথবা কল করতে হবে ফর হেল্প, কারণ পেশেন্ট ইজ ইমার্জেন্সি অ্যান্ড সিভিয়ার ব্লিডিং। তাহলে এটা করার পরে আমরা কি করবো জেনারেল ম্যানেজমেন্ট মধ্যে, প্রথমে আমরা তাকে একটা ক্যানুলা দিব অ্যান্ড ফ্লুইড স্টার্ট করে দিতে হবে ইমিডিয়েটলি, বিকজ পেশেন্ট ইজ গোয়িং টু বি এ শক। তাহলে ফ্লুইড স্টার্ট করবো অ্যান্ড দেন অ্যারেঞ্জ ফর ব্লাড ট্রান্সফিউশন, অ্যারেঞ্জ ফর ব্লাড ট্রান্সফিউশন। অনেক সময় দেন আমরা কি করতে পারি, আমরা অনেক সময় অ্যান্টিবায়োটিক স্টার্ট করে দেই অ্যান্ড অলসো ক্যাথেটারাইজেশন। ক্যাথেটারাইজেশনটা কেন আমরা বলবো, ক্যাথেটারাইজেশনটা দিয়ে দেখবো আমার রেনাল আউটপুট কি কতটুকু, হয়েদার পেশেন্ট ইজ অ্যানিউরিয়া না বেশি ব্লিডিং হলে শকে গেলে পেশেন্ট অ্যানিউরিয়া হয়ে যায়, সুতরাং আমরা একটা ক্যাথেটার দিয়ে ইউরিন আউটপুটটাকে মেজার করব। এটা হলো আমার জেনারেল ম্যানেজমেন্ট। এখন ডিউরিং দ্য জেনারেল ম্যানেজমেন্ট সাইড বাই সাইড পেশেন্টের হিস্ট্রি, কতক্ষণ আগে ডেলিভারি হয়েছে অ্যান্ড দেন পেশেন্টের এক্সামিনেশন, জেনারেল এক্সামিনেশনটা করে নিতে হবে। পেশেন্টের জেনারেল এক্সামিনেশনের মধ্যে দেখতে হবে প্রথমে এনিমিক পেশেন্ট, হয়েদার দ্য পেশেন্ট ইজ এনিমিক অর নট, অনেক সময় পেশেন্ট পেলোর থাকে তাহলে পেশেন্ট এনিমিক। দেন পালস কি থাকবে, টেকিকার্ডিয়া থাকবে, যেহেতু পেশেন্টের সিভিয়ার ব্লিডিং হচ্ছে টেকিকার্ডিয়া থাকবে, বিপি থাকবে ফলিং অ্যান্ড দ্য রেসপিরেটরি রেট দেখতে হবে। তাহলে আমাদের পালস দেখতে হবে, বিপি দেখতে হবে, রেসপিরেটরি রেট দেখতে হবে অ্যান্ড অলসো দ্য এনিমিয়া দেখতে হবে। এটা হলো পার জেনারেল এক্সামিনেশন। এখন আমার পেশেন্ট হলো প্লাসেন্টা ইজ স্টিল আনডেলিভার্ড, এখন আমাকে দেখতে হবে যে প্লাসেন্টাটা কি আনডেলিভার্ড যদি থাকে স্পেসিফিক ম্যানেজমেন্টের মধ্যে পার অ্যাবডোমিনাল এক্সামিনেশন করে দেখবো যে ইউটারাসটা যে সাইন অফ সেপারেশন অফ দ্য প্লাসেন্টা আছে কি নাই,
যদি সাইন অফ সেপারেশন অফ দ্য প্লাসেন্টা থাকে, দেয়ার ইজ নো সেপারেশন থাকে না, দ্যাট মিনস দ্য সেপারেটেড প্লাসেন্টা, স্পেসিফিক ম্যানেজমেন্ট আমরা আবার সেপারেটেড প্লাসেন্টা অ্যান্ড আনসেপারেটেড প্লাসেন্টা। সেপারেটেড প্লাসেন্টা যদি থাকে তখন আমি কি করব, জাস্ট পেশেন্টকে একটু সিডেশন দিয়ে আমরা জাস্ট কন্ট্রোল কন্ট্রাকশন করে প্লাসেন্টাটাকে ডেলিভারি করব। তাহলে রিসাসিটেশন করব, দেন সাইড বাই সাইড আনডেলিভার্ড অ্যান্ড সেপারেটেড প্লাসেন্টা থাকলে আমরা ওটা কন্ট্রোল কন্ট্রাকশন করে ডেলিভারি করব। ওকে, এখন হলো আমার যদি পেশেন্ট যদি আনসেপারেটেড প্লাসেন্টা থাকে অথবা প্লাসেন্টা অ্যাডহিয়ারেন্ট থাকে, সেই ক্ষেত্রে আমি কি করব, অনেক সময় প্লাসেন্টা একক্রিটা থাকে, প্লাসেন্টা ইনক্রিটা থাকে, তাহলে ওই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, পেশেন্টকে ওই ক্ষেত্রে আমি পেশেন্টকে ওটিতে নিয়ে যেতে হবে। ওটিতে নিয়ে পেশেন্টকে অ্যানেস্থেশিয়া দেওয়ার পরে স্টেরিলাইজ করতে হবে। স্টেরিলাইজের পরে আমরা ড্রেপিং করব, অলরেডি তো ফ্লুইড ব্লাড অ্যান্টিবায়োটিক অ্যান্ড ক্যাথেটারাইজেশন আছেই আমার, তাই না? এখন আন্ডার জি আমাকে কি করতে হবে, আন্ডার জি আমাকে ম্যানুয়াল রিমুভাল অফ দ্য প্লাসেন্টা, এটাকে বলে ম্যানুয়াল রিমুভাল অফ দ্য প্লাসেন্টা, আফটার ড্রেপিং and then antiseptic sterilization, then draping, and then manual removal of the placenta করতে হবে। সেই সাথে আমাকে কি করতে হবে, অক্সিটোসিন ড্রাগ দিতে হবে। অক্সিটোসিন ড্রাগ আমরা কি দিই, অক্সিটোসিন ড্রাগ মেইনলি আমরা অক্সিটোসিন দিতে পারি অথবা আমরা আর্গোমেটিন দিতে পারি অথবা আমরা মিজোপ্রস্টন দিতে পারি। সুতরাং এই পেশেন্ট তাহলে আমাদের কি করতে হবে, তাহলে তোমার ম্যানেজমেন্টের মধ্যে জেনারেল ম্যানেজমেন্ট এন্ড স্পেসিফিক ম্যানেজমেন্ট হোয়েদার সেপারেটেড প্লাসেন্টা হোয়েদার দ্য আনসেপারেটেড প্লাসেন্টা। আনসেপারেটেড প্লাসেন্টা থাকলে ম্যানুয়াল রিমুভাল আন্ডার দিয়ে, আর সেপারেটেড প্লাসেন্টা থাকলে কন্ট্রোল কন্ট্রাকশন করে নিয়ে আসব। ওকে, থ্যাংক ইউ। নাও দ্য অ্যামনিওটিক ফ্লুইড ডিসঅর্ডার। অ্যামনিওটিক ফ্লুইড ডিসঅর্ডার ডিফাইন অলিগোহাইড্রোমনিয়াস। আমরা অলিগোহাইড্রোমনিয়াস কিভাবে বলবো, যখন অলিগো নর্মালি যে লাইকারটা আছে অ্যামনিওটিক ফ্লুইড, নর্মালি অ্যামনিওটিক ফ্লুইড হলো 1000 থেকে 1500 ml থাকে। হ্যাঁ, এর যদি অনেক সময় 2000 বেশি যদি থাকে ফ্লুইড, দ্যাট মিনস দ্য 2 liter এর উপরে যদি থাকে, তখন এটাকে আমরা বলি পলিহাইড্রোমনিয়াস। আর যদি দেখা যায় অনেক সময় 200 ml এর নিচে থাকে, 200 ml এর নিচে যদি থাকে সেটাকে বলি আমরা অলিগোহাইড্রোমনিয়াস। হোয়েন অ্যামনিওটিক ফ্লুইড ইজ লেস দেন 200 ml ইজ নোন এজ দ্য অলিগোহাইড্রোমনিয়াস। ওইটা আমরা ডায়াগনোসিস করি কেমনে, অলিগোহাইড্রোমনিয়াস কিন্তু যদিও এখানে ডায়াগনোসিস কথা নাই, তোমাকে কিন্তু জিজ্ঞেস করতে পারে হাউ ইট উইল বি ডায়াগনোসড, দেন তুমি বলবে পেশেন্টের হিস্ট্রি থাকবে। পেশেন্টের হিস্ট্রি যেমন পিইটি থাকতে পারে, একলামশিয়া থাকতে পারে, অথবা প্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সি আইইউজিআর থাকতে পারে, অথবা পেশেন্টের কোনো ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি থাকতে পারে, এইগুলো কারণে অনেক সময় অলিগোর। তাহলে এরকম হিস্ট্রি নিতে হবে। পার অ্যাবডোমিনাল এক্সামিনেশন করলে কি দেখা যাবে, পার অ্যাবডোমিনাল এক্সামিনেশনে দেখা যাবে হাইট অফ দ্য ইউটেরাস লেস দেন দ্য পিরিয়ড অফ অ্যামেনোরিয়া। যদি পেশেন্টের থাকে 36, পেশেন্টকে মনে হবে 32 weeks, এন্ড গার্থ অফ দ্য অ্যাবডোমিন, যদি গার্থ অফ দ্য অ্যাবডোমিন অলসো যদি কম থাকে তখনও তোমাকে বলতে হবে যে মেবি এন্ড অন পালপেশন। অন পালপেশনে কি হবে যে ফ্লুইড অ্যামনিওটিক ফ্লুইড কম থাকলে কি হবে, পার্টস অফ দ্য ফিটাল পার্টস গুলা ইজিলি পালপেবল থাকবে। হ্যাঁ, তাহলে এইভাবে আমরা হিস্ট্রি এবং এক্সামিনেশন করে আমরা, এন্ড অলসো দ্য ইউটারাস ইজ ইরিটেবল থাকবে, ইউটারাসটা ইরিটেবলও থাকবে, পার্টস অফ দ্য ফিটাস ইজ ইজিলি পালপেবল, এন্ড কনফার্ম ডায়াগনোসিস বাই আল্ট্রাসোনোগ্রাম। আল্ট্রাসোনোগ্রাম শোস দ্য ফ্লুইড ইজ লেস দেন 200 ml, অথবা ভার্টিক্যাল প্লেনে যে ওর অ্যামনিওটিক ফ্লুইড ইন্ডেক্স একটা আছে ওইটা দেখা যাবে লেস দেন 1.5 cm, দেন উই আর কল ইট ইজ এ কেস অফ অলিগোহাইড্রোমনিয়াস। হোয়াট আর দ্য কজেস অফ অলিগোহাইড্রোমনিয়াস, এখন এখন বুঝতে হবে যে কি কি কারণে অলিগোহাইড্রোমনিয়াস হয়। নর্মালি অলিগোহাইড্রোমনিয়াস এর কিছু কজ আছে, যেমন তোমার ইয়া হইতে পারে, ফিটাল কজ হইতে পারে, ম্যাটারনাল কজ হইতে পারে, এন্ড বোথ কজ হইতে পারে। আচ্ছা, ফিটাল কজ মেইনলি ক্রোমোজোমাল
অ্যাবনর্মালিটি থাকে যদি বাচ্চার, ইফ দ্য বেবি ইজ ইন ক্রোমোজোমাল অর স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি থাকে, অনেক সময় রেনাল অ্যাজেনেসিস থাকে, রেনাল অ্যাজেনেসিস, বিকজ রেনাল অ্যাজেনেসিস ইউরিন ইজ দ্য পার্ট অফ অ্যামনিওটিক ফ্লুইড, যদি রেনাল অ্যাজেনেসিস থাকে ইউরিনেশন ইউরিন মানে ইউরিন থাকবে না, সুতরাং অ্যামনিওটিক ফ্লুইড কম থাকবে, অনেক সময় অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথি থাকতে পারে, অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথি যদি থাকে, অথবা তোমার যদি স্পন্টেনিয়াস রাপচার অফ দ্য মেমব্রেন থাকে তার জন্য হইতে পারে, অনেক সময় সিভিয়ার আইইউজিআর হইতে পারে, পোস্ট মেনুর পোস্ট মেচুরিটি থাকতে পারে, আবার অনেক সময় দেখা যাচ্ছে অ্যামনিয়ন নোডোসাম যদি থাকে দ্য সিক্রেশনটা কম থাকে, দিজ আর দ্য ফিটাল কজ। তাহলে ফিটাল কজ কি হইতেছে, ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি, রেনাল অ্যাজেনেসিস, আর কি হইতে পারে অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথি হইতে পারে, আইইউজিআর হইতে পারে, অ্যান্ড অলসো দ্য পোস্ট মেচুরিটি, সামটাইমস দ্য রাপচার অফ দ্য মেমব্রেন মে কজ দ্য অলিগোহাইড্রোমিস। What are the causes of, now, what are the causes of polyhydramnios? Polyhydramnios ta ki, jokhon dekha jabe, more than 2 liter of fluid in the amniotic cavity is known as the polyhydramnios. Now, what are the causes of polyhydramnios? The polyhydramnios er cause ki, seta khub mane dekha jacche anencephaly. Prothom cause holo polyhydramnios anencephaly hote pare. পেশেন্টের স্পাইনা বাইফিডা হইতে পারে, ইসোফেজিয়াল অ্যাট্রিশিয়া হইতে পারে, অনেক সময় দেখা যাচ্ছে হাইড্রোপস ফিটালিস থাকতে পারে, অনেক সময় ফিটাল ক্লেপলিপ থাকতে পারে, এগুলোর জন্য হতে পারে, অথবা অনেক সময় দেখা যাচ্ছে কোরিও এনজিওমা অফ দ্য প্লাসেন্টা, দিজ আর দ্য কজ অফ পলিহাইড্রোমিয়াস ম্যাটারনাল ফিটাল কজ। এন্ড ম্যাটারনাল কজ কি থাকবে, ম্যাটারনাল কজ থাকতে পারে তোমার ডায়াবেটিস অথবা জিডিএম থাকতে পারে, জেস্টেশনাল ডায়াবেটিস থাকতে পারে, মাল্টিপল প্রেগনেন্সি থাকতে পারে, এইগুলোর জন্য, অথবা যদি হাইড্রোপস ফিটালিস থাকে তার জন্য অনেক সময় পলিহাইড্রোমিয়াস হয়ে থাকে। তাহলে আমরা ডিফাইন অলিগোহাইড্রোমিয়াস, ডিফাইন পলিহাইড্রোমিয়াস, হোয়াট আর দ্য কজেস অফ অলিগোহাইড্রোমিয়াস, হোয়াট আর দ্য কজেস অফ পলিহাইড্রোমিয়াস। The fetus, name the 4 common neonatal infection. তাহলে নেম দ্য ফোর নিওনেটাল কমন ইনফেকশন কি হইতে পারে, অনেক সময় দেখি বাচ্চা হওয়ার পর পরই মোর কমন দেখা যাচ্ছে কনজাংটিভাইটিস, কনজাংটিভাইটিস ইজ মোর কমন, ইট ইজ তোমার গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া হইতে পারে, অনেক সময় গনোরিয়াল ইনফেকশন থেকে হইতে পারে, এটাকে বলতেছে কনজাংটিভাইটিস হইতে পারে। নাম্বার ওয়ান স্কিন ইনফেকশন হয়, অনেক সময় দেখা যায় স্কিনে র্যাশ হচ্ছে, তারপরে র্যাশ থেকে পেচুলা হচ্ছে, অ্যান্ড পেটিশিয়া হচ্ছে, অ্যান্ড দেন পাস্টুল ফরমেশন হচ্ছে, দ্য স্কিন ইনফেকশন হইতে পারে। অনেক সময় দেখা যাচ্ছে প্রিমেচুর বেবিদের এন্টারোকোলাইটিস হইতে পারে, ইনফেকশাস এন্টারোকোলাইটিস হইতে পারে, অ্যান্ড ফোর্থ কজেস হইতে পারে আম্বিলিকাল সেপসিস। umbilical sepsis, how will treat a case of umbilical sepsis, amra tale umbilical sepsis ta ke kemne treatment korbo, amra dekha jacche ei umbilical sepsis treatment korte amader ki korte hobe, patient ke prothome amar ki korte hobe, patient er ki history nite hobe, patient er fever ache kina, othoba patient ekhane theke kono serosanguinous discharge othoba past discharge hoy kina seta amaderke dekhte hobe, then subsequently amader ki korte hobe patient er তারপরে বাচ্চাকে তোমার সিআরপি করতে হবে, অনেক সময় আমরা ব্লাড কালচারও করে থাকি যে সেপসিমিয়া হয়েছে কিনা সেটা দেখার জন্য, আর এক্সামিনেশন মেইনলি এক্সামিনেশন দেখা যাবে, এক্সামিনেশন থেকে তোমার আম্বিলিকাসের যে স্টাম্প ওটা থেকে পাস অথবা সেরোস্যাঙ্গুইনাস ডিসচার্জ হচ্ছে সেইটা থেকে কি করতে হবে, সোয়াব নিতে হবে, সোয়াব নিয়ে কালচার সেন্সিটিভিটিতে দিতে হবে, কিন্তু দেওয়া কালচার
সেন্সিটিভিটি দেওয়ার সাথে সাথে আমাদের করতে আমরা স্টার্ট করে দিব অ্যান্টিবায়োটিক। অ্যান্টিবায়োটিক সাধারণত আমরা কি অ্যান্টিবায়োটিক দেই, আমরা সিস্টেমিক অ্যান্টিবায়োটিক দিতে পারি। সিস্টেমিক অ্যান্টিবায়োটিকের মধ্যে মেইনলি আমরা অ্যাম্পিসিলিন দেই আর বাচ্চাদের জন্য জেন্টামাইসিন দিই, এটা হলো সিস্টেমিক অ্যান্টিবায়োটিক। আর লোকালি আমরা কি করব, লোকালি অনেক সময় আমরা তোমার লোকাল অ্যান্টিসেপ্টিক ওয়াশ দিতে পারি অ্যান্ড অ্যান্টিসেপ্টিক পাউডার দিয়ে থাকি, সেটা হলো তোমার ট্রিটমেন্ট অফ আম্বিলিকাল সেপসিস। এন্ড দেন এগেইন চেঞ্জ অ্যাকর্ডিং টু দ্য ব্লাড কালচার অথবা সোয়াব কালচার সেন্সিটিভিটি টেস্ট। হাউ উইল ইউ ডায়াগনোজ দ্যাট শি ইজ প্রেগনেন্ট? একসাথেই চলে আসবে অবশ্য। And a primary gravida presented in an antenatal clinic at her 10 weeks of pregnancy. How can you diagnose her pregnancy? The first question is the same. Like, how can you diagnose the pregnancy? Amra kibhabe diagnosis of pregnancy kori? Prothome amra tar history te ki bujha jabe? Sei history ki debe eshe? Sei eshe amaderke bolbe amar mashik bondho. আমার মাসিক বন্ধ তার মানে তার হয়তো 8 weeks অ্যামেনোরিয়া অথবা 10 weeks অথবা 12 weeks সে বললে অ্যামেনোরিয়া। অ্যামেনোরিয়া বললেই তো আমরা প্রেগনেন্সি ভাববো না, তাই না? অ্যামেনোরিয়া তো অনেক কারণে হয়, পলিসিস্টিক ডিজিজ হইতে পারে অথবা সেকেন্ডারি অ্যামেনোরিয়া এমনিতেই হইতে পারে, কিন্তু পেশেন্টই প্রথমে হিস্ট্রি দিবে অ্যামেনোরিয়া ডায়াগনোসিস ফার্স্ট। এন্ড সেকেন্ড কি বলবে, সে প্রথমে বলবে সকালে উঠলে তার জিম 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 লাগে, ভাল লাগে না, দ্যাট মিন্স দ্য মর্নিং সিকনেস, সকালবেলাই তার মর্নিং সিকনেস হবে। দেন সে আরো বলবে যে তার নৌশিয়া এন্ড ভমিটিং হয়, নৌশিয়া ভমিটিং ডিসপেপসিয়া। আর অনেক সময় আবার হিস্ট্রি দেয় ফ্রিকোয়েন্সি অফ ইউরিন। তাহলে এইগুলো যদি থাকে, এই হিস্ট্রিগুলো যদি থাকে এন্ড অলসো শি গিভ দ্য হিস্ট্রি অফ ব্রেস্ট টেন্ডারনেস, তাহলে তখনই আমরা একটু মানে অ্যাসেসমেন্ট করি যে শি মে বি প্রেগনেন্ট। তাহলে তোমার কি থাকবে, অ্যামোনিরিয়াটা বলতেই হবে, অ্যামোনিরিয়া, মর্নিং সিকনেস, নোশিয়া, ভমিটিং, ফ্ল্যাচুলেন্স, এন্ড দেন ফ্রিকোয়েন্সি অফ মিকচুয়েশন এন্ড অলসো কমপ্লেইন অফ ব্রেস্ট টেন্ডারনেস। আচ্ছা, এটা তার হিস্ট্রিতে এসে আসা বলবে। দেন আমি কি করব, দেন আমি এক্সামিনেশন করব। জেনারেল এক্সামিনেশন তো আছেই, এনিমিয়া, ইডিমা, জন্ডিস, পালস, বিপি, হার্ট, লাং, এটি তো দেখবই। দেন পার অ্যাবডোমিনাল এক্সামিনেশন করব, তাই না? পার অ্যাবডোমিনাল এক্সামিনেশন করে আমি তার হাইট অফ দ্য ইউটেরাস দেখব। হাইট অফ দ্য ইউটেরাস যদি এট দ্য লেভেল অফ সিম্ফাইসিস পিউবিস থাকে, যদি পাই আমি, তাইলে আমাকে বুঝতে হবে এটা 12 weeks প্রেগনেন্সি। আর যদি ইন বিটুইন তোমার আম্বিলিকাস এন্ড সিম্ফাইসিস থাকে, তাহলে সেটা 16 weeks। যদি আম্বিলিকাস এর লেভেলে থাকে 20 weeks, এরপরে আস্তে আস্তে এবাভ টু ফিঙ্গার 24 weeks, এন্ড দেন এগেইন ডিভাইডেড আম্বিলিকাস তো জিফিস্টারনাম থার্ড, প্রথমে 28 weeks, 32 weeks এন্ড 36 weeks। এইভাবে আমরা যদি পার অ্যাবডোমিনাল এক্সামিনেশন করব, দেখে আমার একটা অ্যাসেসমেন্ট হবে। দেন diagnosis is confirmed by ultrasonography. Ultrasonography shows the case of pregnancy within the uterus. It may be 6 weeks, it may be 8 weeks, it may be 12 weeks, at any weeks. Then confirmation of diagnosis by ultrasonography. Sometimes we are doing the beta ECG for diagnosis. If it is suspected a case of ectopic pregnancy or molar pregnancy, in that case we are doing the beta ECG, otherwise not necessary. What information we'll get from ultrasonography in the first trimester? Acha ekhon amra first trimester e keno ultrasonography ta kori. First trimester e at first the confirmation of my diagnosis that she is pregnant or not pregnant. Okay, after confirmation, then the confirmation of pregnancy, then the viability of the fetus, which is also important. Onek shomoy dekha jay pregnancy thik ache eta blighted ovum, gestational sac ache kintu fetal pole nai, fetal pole ache to cardiac activity nai, অথবা দেখা যায় এমব্রিওনিক মুভমেন্ট নাই, তা তো থাকলে হবে না, আমাকে সবকিছুই পেতে হবে। যে একটা লাইভ প্রেগনেন্সির জন্য প্রথমে যদি আমরা দেখি 5 weeks এ দেখা যাবে একটা জেস্টেশনাল সেক, ওকে, তারপরে দেখা যাবে 6 weeks আমি কি পাচ্ছি, 6 weeks এ ফিটাল পোল এন্ড কার্ডিয়াক অ্যাক্টিভিটি,
and 7 weeks আমি কি পাচ্ছি embryonic movement that means the pregnancy is all right and viable pregnancy confirmed from a pregnancy week থেকে যদি 6 weeks থাকে অনেকে অনেকের সময় দেখা যায় মাসিকের ফার্স্ট ডে অফ লাস্ট মাসিকের ডেট বলতে পারে না অনেকে অনেক সময় তো অশিক্ষিত আছে অনেক সুশিক্ষিত মেয়েরাও বলতে পারে না এলএমপি বলতে পারে না সেই ক্ষেত্রে আমার এই আল্ট্রাসাউন্ডটা খুব ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট কারণ এটা দিয়ে আমি ইডিডি বের করব এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি বের করব যদি আমি এটা দিয়ে এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি বের করতে পারি তাহলে আমার বাচ্চা কোনো সময় প্রিম্যাচিউর হবে না পোস্ট ম্যাচিউর হবে না কারণ আমাদের ইডিডি জানাটা খুবই খুবই দরকার ইডিডি না জানলে তুমি হয়তো প্রিম্যাচিউর ডেলিভারি করে ফেলবা অথবা পোস্ট ম্যাচিউর ডেলিভারি করবা প্রিম্যাচিউরিটিও খারাপ পোস্ট ম্যাচিউরিটিও খারাপ সুতরাং আমাদের এই ফার্স্ট আল্ট্রাসোনোগ্রামটা খুবই ইম্পর্টেন্ট ফর ডেটিং অ্যান্ড ডেলিভারি অফ দ্য বেবি তাছাড়া আমরা আরো কি ইনফরমেশন পেতে পারি যেমন এটা টুইন প্রেগনেন্সি নাকি ট্রিপলেট প্রেগনেন্সি সেটা আমরা জানতে পারি অথবা এটা ব্লাইটেড ওভাম কিনা জানতে পারি আল্ট্রাসোনোগ্রাফের মাধ্যমে এইগুলো আমাকে জানতে হবে থ্রু আল্ট্রাসোনোগ্রাম এন্ড অলসো ইলেভেন উইকসে আমরা অনেক সময় একটা আল্ট্রাসোনোগ্রাম করে নিউকাল ট্রান্সলুসেন্সি দেখি টু এক্সক্লুড দ্য ডাউন সিনড্রোম অনেক সময় দেখা যায় পেশেন্টের হিস্ট্রি থাকে ডাউন সিনড্রোম পেশেন্ট এসে আমাদেরকে বলে ম্যাডাম পরের বার যেন আমার এরকম না হয় তখন আমাকে অবশ্যই অ্যালার্ট থাকতে হবে ইলেভেন টু টুয়েলভ উইকসে আমরা নিউকাল ট্রান্সলুসেন্সি করব ওকে তাহলে আমাদের আল্ট্রাসোনোগ্রাম কয়টা দরকার আল্ট্রাসোনোগ্রাম মিনিমাম তিনটা অথবা চারটা তিনটা হলো প্রথম হলো ফার্স্ট 8 weeks এর মধ্যে দেখবো কনফার্মেশন অফ প্রেগনেন্সি তারপর ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটির জন্য 11-12 weeks এ করবো 20 weeks এর মধ্যে আবার আমরা একটা আল্ট্রাসোনোগ্রাম করবো ফর অ্যানোমেলি স্ক্যান পেশেন্টটা নিজেরাই আসে বলে যে ম্যাডাম আমার একটা আল্ট্রাসোনোগ্রাম করবেন না বাচ্চাটা ভালো আছে কিনা সেটা হলো 20 weeks এ করবো দেন লাস্টলি কি করবো লাস্টলি আরেকটা লেটার একদম লাস্ট মান্থে একটা করবো 36-37 তখন আমার প্রেজেন্টেশন পজিশন প্লাসেন্টাল লোকালাইজেশন অ্যামনিওটিক ফ্লুইড বায়োফিজিক্যাল প্রোফাইল এগুলো আমরা আবার লেটার মান্থে আবার করব সেইগুলো দেখার জন্য ওকে নাও the antenatal care this is very much important chapter the antenatal care without antenatal care there may be maternal mortality morbidity perinatal mortality and morbidity all are increased if you don't keep the patient with antenatal care so it is very much important chapter it is a basic chapter antenatal care of the patient pregnant patient now what is antenatal care ami sob shomoy boli definition ta emon bhabe perfect hobe je pura ta chapter oi definition er modhe reflect kore always definition ta erokom je kono chapter er je kono definition seta pura chapter ta reflect korbe seta ke bole definition what is antenatal it is a systematic supervision of the woman during pregnancy systematic supervision of the pregnant woman during pregnancy is known as the antenatal care systematic supervision the supervision ta kemon systematic supervision bolte amra ki bujhtechi seta thakte hobe tar history thakte hobe tar examination thakte hobe tar investigation thakte hobe tar treatment thakte hobe তার অ্যাডভাইস থাকতে হবে তাইলে আমরা সেটাকে বলতেছি সিস্টেমেটিক যে কোনো একটা পেশেন্ট যখনই অ্যান্টিনেটাল কেয়ারে আসবে হিস্ট্রি এক্সামিনেশন ইফ নিড ইনভেস্টিগেশন দেন ট্রিটমেন্ট দেন অ্যাডভাইস ইট ইজ নোন এজ দ্য সিস্টেমেটিক সুপারভিশন ওকে টেল দ্য হু শিডিউল অফ অ্যান্টিনেটাল কেয়ার ভিজিট নর্মালি নর্মাল রুটিন শিডিউল কিন্তু আমরা সবাই জানি যে মান্থলি আপ টু 7 মান্থ দেন 2 weekly আপ টু 36 weeks after 36 weeks it is weekly তাহলে প্রথম 28 সপ্তাহ এক মাস পরে পরে তারপর 36 পর্যন্ত তোমার 2 সপ্তাহ পরে পরে করতে হয় আবার 36 এর পরে প্রতি সপ্তাহে 40 weeks পর্যন্ত নরমালি এইটা হইলো নরমাল শিডিউল
তারপরে কি করছে, হু শিডিউল করে দিছে যেন এতবার পেশেন্ট না আসার জন্য, পেশেন্টের সুবিধার জন্য, ডাক্তারদের সুবিধার জন্য, তো হু শিডিউল করছে চারটা ভিজিট। চারটা ভিজিট কি, প্রথমে হলো 16 উইকস, 16 উইকস একটা, 24 থেকে 28 এর মধ্যে একটা ভিজিট, এই হলো দুইটা, 32 তে একটা, 36 একটা, তাহলে এটা হলো হু শিডিউল ভিজিট। কিন্তু হু শিডিউল ভিজিট কিন্তু সব পেশেন্টের ক্ষেত্রে প্রযোজ্য না, যদি যদি হাই রিস্ক পেশেন্ট থাকে, অথবা কোন ধর হাই রিস্ক পেশেন্ট থাকে, অথবা তার প্রিভিয়াস হিস্ট্রিতে যদি আইইউডি থাকে, আইইউজিআর থাকে, রিকারেন্ট অ্যাবর্শন থাকে, তাদের জন্য কিন্তু হু শিডিউল অনুযায়ী অ্যান্টিনেটাল কেয়ার হবে না। এটা হলো সব পেশেন্ট যখন নর্মাল প্রেগনেন্সি অনুযায়ী থাকে। হোয়াট আর দ্য রুটিন ইনভেস্টিগেশন অফ বুকিং ভিজিট, বুকিং ভিজিট মানে কি, যখনই আমার কাছে পেশেন্ট আসলো তখনই তখনই আমি বুকিং ভিজিটে আমি কি কি ইনভেস্টিগেশন করে সেটা দেখো। হোয়াট আর দ্য রুটিন ইনভেস্টিগেশন অফ বুকিং ভিজিট, আচ্ছা বুকিং এর মধ্যে আমি দেখো কি দেবো, পেশেন্টের কমপ্লিট ব্লাড কাউন্ট, ফার্স্টে আমার কমপ্লিট ব্লাড কাউন্ট, কমপ্লিট ব্লাড কাউন্ট থেকে আমি কি ইনফরমেশন পাবো, তখনই আমি পাবো যে হিমোগ্লোবিন পার্সেন্টেজটা, আমি তাকে কি কি অবস্থায় রান করবো থ্রু আউট দ্য প্রেগনেন্সি, হিমোগ্লোবিন পার্সেন্টেজ এটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট। যদি পেশেন্ট এনিমিক থাকে, পেশেন্টের লটস অফ কমপ্লিকেশন, যেমন অ্যাবর্শন হয়ে যেতে পারে, পিইটি হইতে পারে, একলামশিয়া হইতে পারে, অ্যাসোসিয়েটেড হার্ট ফেলিউর হইতে পারে, ইনফেকশন হইতে পারে, সুতরাং কমপ্লিট ব্লাড কাউন্টটা প্রথমে আমাকে করতে হবে। নেক্সট আমি কি করব, নেক্সট আমি করবো ব্লাড গ্রুপিং, ব্লাড গ্রুপিং এন্ড আর এস ফ্যাক্টর, ওইটা কি, হোয়েদার দ্য পেশেন্ট ইজ প্রেগনেন্ট পেশেন্ট, দ্য আর এস নেগেটিভ অর পজিটিভ, সেটাও একটা হাই রিস্ক, যদি নেগেটিভ থাকে সে হাই রিস্কে পড়ে যাবে, তা ব্লাড গ্রুপিং। তারপরে আমরা অনেক সময় বিডিআরএল করি, বিডিআরএল করে কি দেখি যে তার সিফিলিস আছে কিনা, অথবা এই ধরনের যদি কোনো ইনফেকশন থাকে সেটাকে আমরা কি করব, ট্রিটমেন্ট করে দিব, তার ভিডিআরএল গেল। অনেক সময় আমরা কি করব, এইচবিএইচজি, হোয়েদার দ্য পেশেন্ট ইজ এইচবিএইচজি পজিটিভ অর নেগেটিভ, ইফ শি ইজ পজিটিভ তাকেও আবার তোমার স্পেশাল কেয়ার দিতে হবে, কোন সময় স্পেশাল কেয়ার দিবে, যেহেতু সে এইচবিএইচজি পজিটিভ, তার ফ্যামিলি মেম্বারকে তুমি ওয়ার্ন করতে পারো, তারা যেন এইচবিএইচজি টেস্ট করে, যদি নেগেটিভ থাকে তারা যেন ভ্যাকসিন দিয়ে নেয়। আর ডিউরিং দ্য ডেলিভারি অবশ্যই অবশ্যই তাকে স্পেশাল কেয়ার দিতে হবে, যেন তোমার পার্সোনালরা যারা তাকে লেবার অ্যাটেন্ড করবে তারা যেন ইনফেক্টেড না হয়, এবং বেবিকে কি করতে হবে, একটা ভ্যাকসিন দিতে হবে, দুইটা ভ্যাকসিন দিতে হবে, একটা হলো ভ্যাকসিন ভ্যাকসিন আর একটা দিতে হবে ইমিউনোগ্লোবুলিন, তাহলে এইচবিএইচজি করতে হবে তোমাকে। কেন করতে হবে এটার মানেটা আমি বলে দিলাম। আর তারপরে আমাকে কি করতে হবে, ব্লাড ব্লাড সুগার করতে হবে, হোয়েদার শি ইজ প্রথমেই সে ডায়াবেটিস অর নট ডায়াবেটিস, ইফ ডায়াবেটিস তাকে স্পেশাল কেয়ার দিতে হবে। ওকে, তাহলে আমাকে কি করবে, আরেকটা কি করতে হবে, থাইরয়েড টিএইচএস করতে হবে, টিএইচএস করে আমরা দেখবো যে সে সে থাইরয়েড ডিসফাংশন আছে কিনা, যদি থাইরয়েড ডিসফাংশন থাকে তাহলে আমাকে ট্রিটমেন্ট দিতে হবে। দেন আমাকে কি করতে হবে, ইউরিন আর এমই করতে হয়, ইউরিন রুটিন মাইক্রোস্কোপিক এক্সামিনেশন করতে হয়, করে আমাকে দেখতে হবে তার কোনো ইউরিনারি ট্র্যাক্টে ইনফেকশন আছে কিনা, তারপর আমাকে কি করতে হবে, আমরা তখন আরেকটা করি আল্ট্রাসোনোগ্রাফ, বাস কমপ্লিট ব্লাড কাউন্ট, ভিডিআরএল, এইচবিএইচজি, ব্লাড গ্রুপিং, ব্লাড সুগার, থাইরয়েড ফাংশন, ইউরিন রুটিন মাইক্রোস্কোপিক এক্সামিনেশন, অ্যান্ড দেন আল্ট্রাসোনোগ্রাম। তোমাদেরকে আমি আবারও একটা কথা বলতেছি, কোনো সময় তোমরা বলবা না ব্লাড ফর সিবিসি, ইউরিন ফর আরএমই, এভাবে বলা উচিত না, কারণ তোমার তুমি যেহেতু স্টুডেন্ট, এটা হয়তো বলতে পারে যে পাস করে গেল তখন বলতে পারে সিবিসি আরএমই, কিন্তু যখন তুমি স্টুডেন্ট যখন তোমাকে পুরাটা অ্যাব্রিভিয়েশন ধরেই বলতে হবে, ব্লাড ফর কমপ্লিট ব্লাড কাউন্ট, ইউরিন ফর রুটিন মাইক্রোস্কোপিক এক্সামিনেশন, এইভাবে তোমাকে বলতে হবে, এরকম ইয়াভাবে বল অ্যাব্রিভিয়েশন বললে হবে না। ওকে, নেক্সট হোয়াট আর দ্য অবজেক্টিভস অফ অ্যান্টিনেটাল কেয়ার, তাহলে আমাদের অ্যান্টিনেটাল কেয়ারের মেইন অবজেক্টিভস কি, অ্যান্টিনেটাল কেয়ারের অবজেক্টিভ হলো মেইনলি তোমার আমার হলো প্রথমেই অবজেক্টিভ হলো যে টু ফাইন্ড আউট দ্য হাই রিস্ক প্রেগনেন্সি। এখন তুমি আমরা জানি সবাই হাই রিস্ক প্রেগনেন্সি কি,
হাই রিস্ক প্রেগনেন্সি যদি তার প্রিভিয়াস সিজার থাকে সেও হাই রিস্ক, নেগেটিভ থাকলে হাই রিস্ক, যদি পিইটি একনামশিয়া থাকে সে হাই রিস্ক, যদি জিডিএম থাইরয়েড থাকে সে হাই রিস্ক, এনিমিয়া থাকলে হাই রিস্ক, অথবা প্রিভিয়াস রিপিটেড অ্যাবর্শন থাকলে হাই রিস্ক, অথবা কোনো ধরনের রাপচার মেমব্রেন হলে হাই রিস্ক, প্লাসেন্টা প্রিভি হলে হাই রিস্ক, আবার অনেক কারণ আছে হাই রিস্কের। যদি সে অ্যান্টিনেটাল কেয়ারে থাকে তখন আমরা এই হাই রিস্ক গুলোকে ডায়াগনোসিস করতে পারবো এবং তাদেরকে আইসোলেটেড করে তাদেরকে আমরা স্পেশাল ট্রিটমেন্ট দিই। তাহলে স্ক্রিনিং অফ দা হাই রিস্ক, এন্ড দেন হাই রিস্কটাকে কি করব, হাই রিস্ক পেশেন্টকে ট্রিটমেন্ট দিব এন্ড প্রিভেন্ট করব, কি প্রিভেন্ট করব যাতে তাদের কমপ্লিকেশন না হয় এবং আমরা তাদেরকে ট্রিটমেন্ট দিতে পারি। নেক্সট অবজেক্টিভ হলো আমরা কি করব, পেশেন্টকে তার প্রেগনেন্সির ফিজিওলজি এন্ড ফিজিওলজি অফ লেবার সম্পর্কে তাকে আমরা বলবো, যে প্রেগনেন্সি এইভাবে রান করবে, ডেলিভারির সময় এইভাবে, ফার্স্ট স্টেজ অফ ডেলিভারি এরকম, সেকেন্ড এরকম, থার্ড এরকম করে তাকে আমরা কি করব, কাউন্সিলিং করব। যদি আমরা কাউন্সিলিং করতে পারি তখন দেখা যাবে তার যে ভয় ভীতি এগুলো সবই চলে যাবে। তারপরে আমরা আর কি করতে পারি, তাকে আমরা কি করতে পারি ওই টাইমের মধ্যে, অ্যান্টিনেটাল টাইমের মধ্যে আমরা কি করতে পারি তাকে, সে কোথায় ডেলিভারি, তখন যখন আমার কাছে আসবে আপনার টাইম প্লেস মুড অফ ডেলিভারি, আমরা আপনি কোথায় ডেলিভারি করবেন, কখন ডেলিভারি হবে এবং আপনার মুড অফ ডেলিভারিটা নর্মাল ডেলিভারি না সিজারিয়ান সেকশন, এইগুলো আমরা বলে দিতে পারবো। আরেকটা আমরা কি করতে পারি সেটার জন্য আরেকটা আমরা করতে পারি, পেশেন্টকে কাপেলকে আমরা ওই সময়ের মধ্যে একটা কাউন্সিলিং করতে পারি, আফটার ডেলিভারি আপনি কোন ধরনের কন্ট্রাসেপটিভ মেজার নেবেন, কন্ট্রাসেপটিভ মেজার নেওয়াতে কি হবে তার রিডিউস দা ম্যাটারনাল মর্টালিটি এন্ড মর্বিড, নয়তো দেখা যাবে তার ডেলিভারি হলো এর 3 মাসের মধ্যে আবার সে প্রেগনেন্ট হয়ে গেল। সুতরাং ওই সময় সে ডেলিভারি হয়ে চলে যাবে আর দেখবা আসছে নাই, 6 মাসের মধ্যে আবার প্রেগনেন্ট হয়ে চলে আসছে। সুতরাং ওই টাইমটা যখন আমি পেয়েছি ওই টাইমে আমি আবার তাকে কন্ট্রাসেপটিভ কাউন্সিলিং করবো, ব্রেস্ট ফিডিং এর জন্য তাকে আবার অ্যাডভাইস করবো কিভাবে সে 6 মান্থ সে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করাবে। ওকে, নেক্সট হলো আমরা কি করব, লাস্টলি লিস্ট বাট লাস্টলি মেইন অবজেক্টিভ ইজ বাই মাই মাই গিভিং দ্য হেলদি বেবি ফ্রম হেলদি মাদার, মেইন ডেলিভারি অফ এ হেলদি বেবি ফ্রম হেলদি মাদার, এইটাই আমার মেইন অবজেক্টিভ। এই মেইন অবজেক্টিভটি আমার মনের মধ্যে রেখে আমি বাকি কাজগুলো সবগুলো করতে থাকবো। ওকে, বাট দিজ আর দ্য অবজেকটিভস অফ অ্যান্টিনেটাল কেয়ার। হোয়াট আর দ্য বেনিফিটস অফ টকিং অফ রেগুলার অ্যান্টিনেটাল কেয়ার, মেইন টকিংটা কি, কিসের জন্য আমার বেনিফিটটা কি, বেনিফিট হলো মেইনলি হইতেছে বেনিফিট মেইনলি টু রিডিউস দ্য ম্যাটারনাল মর্টালিটি অ্যান্ড মর্বিডিটি and also the perinatal mortality and morbidity, eta holo amar main benefit for regular antenatal care. What information you will get from the ultrasonogram in the term pregnancy, অলরেডি টোল তবু আমি আবারও বলছি, টার্ম প্রেগনেন্সিতে আল্ট্রাসোনোগ্রাম করে আমরা কি দেখব, এখানে কি কি আছে, একটা প্রেগনেন্সিতে লাইকার অ্যামনিওটিক ফ্লুইড আছে, ফিটাস আছে, প্লাসেন্টা আছে। আল্ট্রাসোনোগ্রাম কি করবো আমরা, ইউটারাস, তাহলে ইউটারাসের মধ্যে প্লাসেন্টা, ফিটাস অ্যান্ড অ্যামনিওটিক ফ্লুইড, অ্যামনিওটিক ফ্লুইডে আমরা কি দেখব, অ্যামনিওটিক ফ্লুইডে মেইনলি আমরা দেখব যে অ্যামনিওটিক ফ্লুইড অ্যামাউন্ট, যা ইট ইজ এ অলিগোহাইড্রামনিয়াস, পলিহাইড্রামনিয়াস অর নর্মাল অ্যামাউন্ট, প্রথমে অ্যামনিওটিক ফ্লুইড দেখে ফেললাম। দেন আমরা কি দেখব, প্লাসেন্টা দেখব, প্লাসেন্টার মধ্যে আমরা কি দেখব, প্লাসেন্টার লোকালাইজেশন অ্যান্ড প্লাসেন্টাল গ্রেডিয়েন্ট, whether placenta in the lower segment, if it is in the lower segment then again the typing, type 1, type 2, type 3, type 4, eta abar amra dekhbo placenta jodi lower segment e thake তাইলে টাইপিং করতে হবে, যদি লোয়ার সেগমেন্টে না থাকে, লোয়ার সেগমেন্টে থাকলে কি হবে সেটাকে আমরা বলি প্লাসেন্টা প্রিভিয়া, তখনই শুধু টাইপিং, আদারওয়াইজ নো নিড অফ টাইপিং, আদারওয়াইজ দা প্লাসেন্টা এন্টেরিয়ার থাকতে পারে, ফান্ডাল থাকতে পারে, পোস্টেরিয়ার থাকতে পারে, সুতরাং তখন টাইপিং এর দরকার নাই। এন্ড অলসো দ্য গ্রেডিং, হোয়েদার দ্য প্লাসেন্টা ইজ ম্যাচিউর, গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3, 4, এইটাকে বলে প্লাসেন্টাল গ্রেডিং। গেল তাহলে অ্যামনিওটিক ফ্লুইড, গেল প্লাসেন্টা, গেল দেন আমি কি দেখবো,
ফিটাস, এখন আমার মেইন আছে কি ফিটাস, ফিটাসের কি দেখব, ফিটাসের আমি প্রেজেন্টেশন দেখব, পজিশন দেখব, তারপরে ফিটাসের আমি বাইপ্যারাটাল ডায়ামিটার দেখব, হেড সার্কামফারেন্স দেখব, অ্যাবডোমিনাল সার্কামফারেন্স দেখব, অ্যান্ড অলসো দ্য পেশেন্টের ফিমোরাল লেন্থ দেখব। এইগুলো ক্যালকুলেশন করে অনেক সময় আমরা ফিটাল ওয়েট বের করি। ফিটাল ওয়েট বের করতে গিয়ে আমরা হোয়েদার দ্য বেবি ইজ প্রিমেচুর অথবা আইউজিয়ার এইগুলো আছে কিনা সেটা দেখতে পারি, অথবা আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে অনেক সময় লেটার মান্থে আমরা বায়োফিজিক্যাল প্রোফাইল করি। বায়োফিজিক্যাল প্রোফাইল করে দেখি যে বাচ্চাটা, ওইটা আমরা একটা স্কোরিং করি, স্কোরিং যদি 8/8 থাকে তাহলে বাচ্চা ভালো। তাহলে টার্ম প্রেগনেন্সিতে গিয়ে আমরা কি করব, প্রেজেন্টেশন দেখব, পজিশন দেখব, প্লাসেন্টার দেখব, প্লাসেন্টাল হোয়েদার ইট ইজ লোয়ার সেগমেন্ট অর আপার সেগমেন্ট, লোয়ার সেগমেন্ট থাকলে প্রায় টাইপিং করব, আবার এমনিওটিক ফ্লুইড দেখব, এমনিওটিক ফ্লুইডে আবার এমনিওটিক ফ্লুইড নর্মাল অ্যামাউন্ট অর লেস দেন নর্মাল অর মোর দেন 2 লিটার, তাহলে এগুলো আমরা টার্ম প্রেগনেন্সিতে গিয়ে এগুলো চিন্তা করব। নাও হোয়াট আর দ্য ক্রাইটেরিয়া অফ, বলছো ক্রাইটেরিয়া অফ লেবার পেইন, লেবার পেইনের ক্রাইটেরিয়াটা কি, কেমন লেবার পেইনটা হইতে পারে, তাই না? ক্রাইটেরিয়া অফ লেবার পেইন, একটা হলো হোয়াট ইজ নর্মাল লেবার, আর এটা হলো ক্রাইটেরিয়া অফ দ্য লেবার পেইন। তা লেবার পেইনের ক্রাইটেরিয়া কি হবে, এটা কি হবে, ইন্টেন্সিটি কি থাকবে, এটা ইন্টেন্সিটি ইনক্রিজিং করতে থাকবে, এটা কি হবে, ফ্রিকোয়েন্সি ইন্টেন্সিটি এন্ড রেডিয়েশন থাকবে, এটার কি থাকবে, ইন্টেন্সিটি বাড়তে থাকবে, ফ্রিকোয়েন্সি বাড়তে থাকবে, এন্ড অলসো রেডিয়েশন ফ্রম ব্যাক টু থাই টু নি জয়েন্ট আপ টু নি, এটা হলো রেডিয়েশন। আর ইন্টেন্সিটি ফার্স্ট স্টেজ অফ লেবার এন্ড প্রোগ্রেস হচ্ছে ইন্টেন্সিটি বাড়তেছে, ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সি যেমন 8 মিনিটে প্রথমে 2টা থাকবে, তারপরে 3টা হবে, তারপরে 4টা হবে, এবং এটা পারসিস্ট করবে মোর দেন 45 সেকেন্ড, তাহলে এটা হলো ক্রাইটেরিয়া অফ লেবার পেইন। সাথে এই লেবার পেইনের সাথে কি থাকবে, যখন এই লেবার পেইন হবে তার সাথে কি থাকবে, ইফেসমেন্ট অফ সার্ভিক্স থাকবে এন্ড শো থাকবে, শো এন্ড ইফেসমেন্ট থাকবে এন্ড ডাইলেটেশন অফ দ্য সার্ভিক্স থাকবে, এন্ড অলসো দ্য পেইন ইজ নট রিলিভ বাই এনি অ্যানালজেসিক অর এনি সিডেটিক, ইট ইজ দ্য ক্রাইটেরিয়া অফ লেবার পেইন। হোয়াট আর দ্য স্টেজেস অফ লেবার, আমরা সবাই জানি স্টেজেস অফ লেবার, ফার্স্ট স্টেজ অফ লেবার, সেকেন্ড স্টেজ অফ লেবার অ্যান্ড থার্ড স্টেজ অফ লেবার। ফার্স্ট স্টেজ অফ লেবার 12 আওয়ার্স প্রাইমারি, 6 আওয়ার ইন দা মাল্টি, অ্যান্ড সেকেন্ড স্টেজ অফ লেবার সবাই জানি 1 to 2 আওয়ার্স অ্যান্ড হাফ এন আওয়ার মাল্টি, অ্যান্ড থার্ড স্টেজ অফ লেবার ইজ অলসো 10 to 15 মিনিটস। মেনশন দ্য স্টেপস অফ মেকানিজম অফ নর্মাল লেবার, মেকানিজম বলতে কি বুঝি, মেকানিজম বলতে আমরা বুঝি যে বেবিটা প্রতি স্টেপে স্টেপে কেমন করে সে ডেলিভারি হবে, দ্যাটস ইজ দ্য মেকানিজম অফ লেবার। মেকানিজম লেবারে মেইনলি তোমার থাকবে, প্রথমেই হলো এঙ্গেজমেন্ট, এঙ্গেজমেন্টটা কি, এঙ্গেজমেন্ট হোয়েন গ্রেটার ডায়ামিটার অফ দ্য প্রেজেন্টিং পার্ট ক্রসেস দ্য ব্রিম অফ দ্য পেলভিস ইজ নোন এজ দ্য এঙ্গেজমেন্ট। তাহলে হেডটা এঙ্গেজ হয়ে যাবে, কিসের মধ্যে, ব্রিম অফ দ্য পেলভিস এর ভিতরে ঢুকে যাবে, সেটাকে বলতেছে এঙ্গেজমেন্ট। তারপরে কি হবে, ইনক্রিজিং, যত এঙ্গেজমেন্ট হবে দেন ডিসেন্ট হইতে থাকবে, এঙ্গেজমেন্ট ডিসেন্ট ডিউরিং দ্য ইউটেরাইন কন্ট্রাকশন এন্ড ডিট্রাকশন, ভার্টেক্স ইজ ক্যাফালিক পার্ট ইজ এঙ্গেজড এন্ড দেন ডিসেন্ট, এন্ড দেন ডিসেন্ট হইতে থাকবে, অ্যাগেন ফ্লেকশন হইতে থাকবে, ফ্লেকশনের পরে কি হবে, ইন্টারনাল রোটেশন হবে, ইন্টারনাল রোটেশন হয়ে বাইপ্যারাইটাল ডায়ামিটারটা যে ডায়ামিটার কিসে আসবে, এন্ড দেন ক্রাউনিং অফ দ্য ফিটাল হেড, ক্রাউনিং অফ দ্য ফিটাল হেড এন্ড ডেলিভারি অফ দ্য হেড বাই ফ্লেকশন, এন্ড দেন রেস্টিটিউশন হবে
এক্সটার্নাল রোটেশন হবে, ডেলিভারি অফ দ্য অ্যান্টেরিয়ার শোল্ডার ফলোড বাই ডেলিভারি অফ দ্য পোস্টেরিয়ার শোল্ডার। এটা হচ্ছে তোমার মেকানিজম অফ নর্মাল লেবার। তাহলে স্টেপস গুলো আমাদের মনে রাখতে হবে, কেমন করে মনে রাখতে হবে? প্রথমে এঙ্গেজমেন্ট, এঙ্গেজমেন্ট অফ দ্য হেড, তারপরে ডিসেন্ট হবে পেলভিসের ভিতরে, এন্ড দেন কি হবে, ডিসেন্টের পরে তোমার ফ্লেকশন হইতে থাকবে, ফ্লেকশনের পরে ইন্টারনাল রোটেশন হবে। যদি অক্সিপিটাল এন্টেরিয়ার পজিশন থাকে তাহলে 1/8 সার্কেল হইব তোমার রোটেশন। হ্যাঁ, দেন কি হবে, ক্রাউনিং হবে। ক্রাউনিং হওয়ার পরে কি করবো, ক্রাউনিং এর সময় আমরা আবারও কি করব, ফ্লেকশনটা মেনটেন করব। দেন ডেলিভারি অফ দ্য হেড কি করব, বাই ফ্লেকশন ইন বিটুইন কন্ট্রাকশন। হ্যাঁ, তাহলে ডেলিভারি অফ দ্য হেড, দেন কি করব, ডেলিভারি অফ দ্য হেড বাই এক্সটেনশন, এন্ড দেন রেস্টিটিউশন। রেস্টিটিউশন হয়ে কি হবে, শোল্ডার রেস্টিটিউশন হবে, শোল্ডারটা তোমার কি হবে, পজিশন মতো হবে, এন্টেরিয়র পোস্টের ডায়ামিটার অফ দা পেলভিস এর মধ্যে আসবে। এটা অবশ্য তোমাদের অনেকেই দেখাইছে, এটা বেবি নিয়ে এন্ড পেলভিস নিয়ে দেখাইলে সবচেয়ে ভালো হয়। এন্ড দেন ডেলিভারি অফ দা এন্টেরিয়র শোল্ডার ফলোড বাই পোস্টেরিয়র শোল্ডার, এন্ড দেন ডেলিভারি অফ দা ট্রাঙ্ক। ইট ইজ দা মেকানিজম অফ লেবার। হাউ ক্যান ইউ ডায়াগনোজ দ্যাট এ প্রেগনেন্ট লেডি ইজ ইন লেবার? আমরা কেন ডায়াগনোসিস করব যে একটা প্রেগনেন্ট লেডি লেবারে আছে? হ্যাঁ, এটা কি, এটা তো খুবই সোজা, প্রেগনেন্ট লেডি, তার মানে তুমি পেশেন্ট আসার সাথে সাথেই প্রেগনেন্ট লেডির কি নিবা, হিস্ট্রি নিবা। সে হয়তো টার্ম প্রেগনেন্সি থাকতে পারে, 38 থাকতে পারে, সি ইজ ইন, প্রথমে আমরা এলএমপি ইডিডি দেখে নিব, ইডিডি টার্ম প্রেগনেন্সি। দেন সে কমপ্লেন করবে কি, সে কমপ্লেন করবে লেবার পেইন। লেবার পেইনটা আমরা কেমন করে বুঝবো, আমি প্রথমেই বলেছি, সে লেবার পেনের সময় কি হবে, তার ইন্টেন্সিটি, ফ্রিকোয়েন্সিটি এন্ড রিদমেসিটি ইনক্রিজেস, এন্ড ইউটারাস ইজ কন্ট্রাক্টেড। ইউটারাসটা দেখবো কন্ট্রাক্টেড হয়েছে, 10 মিনিটে 2 বার হইতে পারে, 10 মিনিটে 3 বার হইতে পারে, সেটা দেখেও পার অ্যাবডোমিনালি ইউটারাস কন্ট্রাক্টেড যদি দেখি, এন্ড সাথে যদি আমি পেইন দেখি, এন্ড দেন তাইলে আমাকে বুঝতে হবে। তারপরে আরো আমি কনফার্ম করব কি দিয়ে, পেশেন্ট অলসো অনেক সময় গিভ হিস্ট্রি দিবে, শো লেবার পেইনের হিস্ট্রি দিবে, পেইনের হিস্ট্রি দিবে, শো এর হিস্ট্রি দিবে। এন্ড আমার এক্সামিনেশনে কি পাবো, এক্সামিনেশনে দেখা যাবে ইউটারাস কন্ট্রাক্টেড, এন্ড দেন আমি কি করব, ইউটারাস কন্ট্রাক্টেড দেখব, আর দেখব প্রেজেন্টেশন পজিশনটা, এন্ড দেন ফিটাল আর্টসাউন্ডটাও ওই সময় আমরা দেখে নিব। কারণ পেশেন্টকে আমার বলতে হবে দ্য বেবি ইজ গুড ভায়াবল অর নট ভায়াবল। এই জন্য অলওয়েজ ডেলিভারির সময় ফিটাল আর্টসাউন্ড মাস্ট বি সিন, ফিটাল আর্টসাউন্ড। এন্ড দেন আমি কি করব, পিবি এক্সামিনেশন করব। যদিও তোমরা এমবিবিএস স্টুডেন্ট, তোমরা কিন্তু পিবি এক্সামিনেশনে অ্যালাউড না, সেই ক্ষেত্রে কিন্তু বলতে হইলে কিন্তু তোমাকে বলতে হবে পিবি এক্সামিনেশনে কি দেখা যাবে, ইফেসমেন্ট বোঝা যাবে। ইফাসমেন্ট মানে সার্ভিসটা কত সেন্টিমিটার ছিল, সার্ভিস তো নর্মালি 2.5 সেন্টিমিটার থাকে অথবা 2 সেন্টিমিটার থাকে, ওই সময় দেখা যাবে সার্ভিসটা একদম থিন হয়ে 0.5 to 1 সেন্টিমিটার হয়ে গেছে, এইটাকে বলে ইফেসমেন্ট। তাহলে ইফেসমেন্ট থাকবে, ডাইলেটেশন, ডাইলেটেশন কত থাকবে, 4 cm থাকবে অথবা 5 cm ডাইলেটেশন থাকবে, ওকে, এন্ড শো থাকবে। পিবি এক্সামিনেশনে আমি কি পাবো, শো পাবো, ইফাসমেন্ট পাবো, এন্ড ডাইলেটেশন অফ দা সার্ভিক্স পাবো। তাহলে পেশেন্টের হিস্ট্রি, পেশেন্টের এক্সামিনেশন, এন্ড পেশেন্ট হিস্ট্রি, পার অ্যাবডোমিনাল এক্সামিনেশন, এন্ড পিবি এক্সামিনেশন। এখন কিন্তু আমার আর আলট্রাসোনোগ্রাম দিয়ে কিন্তু লেবার ডায়াগনোসিস করা হবে না, এটা বলে দিলাম, কেউ কিন্তু বলতে পারবে না আলট্রাসোনোগ্রাম করে আমরা ইয়া করবো, লেবার ডায়াগনোসিস করবো। লেবার ডায়াগনোসিস বাই হিস্ট্রি, পার অ্যাবডোমিনাল এক্সামিনেশন ইউটারাস কন্ট্রাক্টেড পাবো, ফিটাল আর্টসাউন্ড পাবো, পিবি এক্সামিনেশন, ডাইলেটেশন, ইফেসমেন্ট এন্ড শো, এটা দেখে আমাকে ডায়াগনোসিস করতে হবে পেশেন্ট ইজ ইন লেবার। অনেক সময় অবশ্য লেবারে আমরা একটা জিনিস করি, সিটিজি করি। সিটিজি কেন করি, ওইটা সিটিজি করি, ফিটাল হার্ট সাউন্ডটা নরমাল, ফিটাল হার্ট সাউন্ড ইন বেজ লাইনে আছে কিনা, নরমাল বেজ লাইন ফিটাল হার্ট সাউন্ড কত, 120 to 160। আচ্ছা, হোয়াট ডু ইউ মিন বাই ফলস পেইন? তাইলে তুমি, তোমাকে একজনে কল দিল যে ম্যাডাম, স্যার স্যার আমার তো ব্যথা উঠছে, পাশের বাড়ির লোকজন কল দিল যে স্যার আমার ব্যথা উঠছে, তা তুমি যদি এটা ফলস পেইন আর ট্রু ক্রাইটেরিয়া অফ ট্রু লেবার পেইন ডায়াগনোসিস না করতে পারো, যদি ট্রুরা তুমি যদি ফলস বলো আর ফলস যদি ট্রু ট্রু বলো, তাইলে কিন্তু তোমার ইয়া হবে,
বুঝতেই পারবে না। যদি ফলস পেইন হইলো আর তুমি পাঠাই দিলা হসপিটালাইজড, তাইলে গিয়ে ওইখানে দেখলো না না আপনার ব্যথা উঠে নাই। আর ট্রুটাকে যদি বললা ফলস পেইন আর ঘরেই ডেলিভারি হয়ে গেল, তাহলে কি অবস্থা হবে তোমার? সুতরাং বি কেয়ারফুল, ট্রু লেবার পেইন অ্যান্ড ফলস লেবার পেইন মাস্ট বি ডিফারেন্সিয়েটেড। কেমনে ফলস লেবার পেইন? ফলস লেবার পেইনটা কেমন থাকবে? এটা লোকালাইজ থাকবে, কিন্তু এটার ইন্টেন্সিটিও থাকবে না, ফ্রিকোয়েন্সিও থাকবে না, রেডিয়েশনও থাকবে না, ইফেসমেন্টও না, ডাইলেটেশনও না। ওকে, কিন্তু ট্রু লেবার পেইনে পেইনের ফ্রিকোয়েন্সিটি, ইন্টেন্সিটি, রিদমিসিটি থাকবে, ডাইলেটেশন, ইফেসমেন্ট থাকবে। আর ট্রু লেবার পেইনে তোমার কি করতে হবে, যে অ্যানালজেসিক দিলে, সিডেটর দিলে ট্রু লেবার পেইন নেভার, মানে কোনো সময় এটা ডিসঅ্যাপিয়ার হবে না। কিন্তু ফলস লেবার পেইনে যদি তুমি অ্যানালজেসিক সিডেশন দাও, ওইটা চলে যাবে। সেই জন্য ডিফারেন্সিয়েট এইটাই, যে ফলস লেবার পেইন ইজ লোকালাইজড, নট ইন্টেন্সিটি, নো ফ্রিকোয়েন্সি, অ্যান্ড ইট ক্যান বি রিলিভ বাই অ্যানালজেসিক। দিস দা ফলস লেবার পেইন। ওকে, এ 25 ইয়ার ওল্ড লেডি প্রেজেন্টেড এট হার 38 উইকস অফ প্রেগনেন্সি উইথ ইন্টারমিটেন্ট লোয়ার অ্যাবডোমিনাল পেইন উইথ সার্ভাইকাল ডাইলেটেশন ইজ 4 cm। হ্যাঁ, ওকে, হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস? যেহেতু 4 cm ডাইলেটেশন, 38 উইকস প্রেগনেন্সি, দ্যাট মিনস টার্ম প্রেগনেন্সি, ইট ইজ এ কেস অফ ফার্স্ট স্টেজ অফ লেভার। তাহলে এটা হইতেছে ফার্স্ট স্টেজ অফ লেভার। হাউ টু ইভালুয়েট হার? এখন আমরা তাকে কেমন করে ইভালুয়েট করব? আচ্ছা, হাউ টু ইভালুয়েট হার, হাউ উইল ইউ মনিটর হার প্রোগ্রেস অফ লেভার? আচ্ছা, ইভালুয়েশন অলরেডি আমি কিছুটা বলে ফেলছি। দা পেশেন্ট আসবে, যখন আসবে তার কাছ থেকে আমি একটা হিস্ট্রি নেব, কখন তার লেভার পেইন স্টার্ট হয়েছে, কখন তার লেবার পেইন স্টার্ট হয়েছে সেটার হিস্ট্রি নিব। নর্মালি একটা লেবার পেইন কিন্তু সূর্য উদয় থেকে সূর্যাস্ত, তার মানে 12 ঘন্টার বেশি হবে না। 12 ঘন্টার বেশি হয়ে গেলেই কিন্তু তখন তোমার প্রলং লেবার, অবস্ট্রাকটেড লেবার, এই কথাটা মনে রাখতে হবে। সুতরাং হাউ উইল ইউ ইভালুয়েট হার? প্রথমে তার হিস্ট্রি নিব, যে কখন তার লেবার মানে পেইনটা স্টার্ট হয়েছে, এক নম্বর কথা। দুই নম্বর কথা হলো আমাকে তাকে এক্সামিনেশন করতে হবে, যা তার জেনারেল এক্সামিনেশন করতে হবে, তারপরে আমার তার পার অ্যাবডোমিনাল এক্সামিনেশন করতে হবে। পার অ্যাবডোমিনাল এক্সামিনেশন করে আমি হাইট অফ দ্য ইউটেরাস, গার্থ অফ দ্য অ্যাবডোমেন, তারপরে আমি প্রেজেন্টেশন, পজিশন সব কিছু আমি ইভালুয়েট করলাম। ইভালুয়েট করে ফিটাল হার্ট সাউন্ডটাও আমি দেখে নিলাম, এক্সামিনেশন অ্যান্ড অলসো দ্য পিবি এক্সামিনেশন করে আমি হোয়েদার মেমব্রেন ডাইলেটেশন দেখলাম। ইফএস ডাইলেটেশন তো অলরেডি 4 cm, হোয়েদার দ্য মেমব্রেন রাপচার্ড অর নট রাপচার্ড, ইফ রাপচার্ড দ্য লাইটারের কালারটা দেখে নিলাম। এগুলো দেখার পরে দেন হাউ উইল মনিটর হার প্রোগ্রেস অফ লেবার। সুতরাং আমাদের কাছে একটা ইনস্ট্রুমেন্টই আছে, হাউ উইল ইউ মনিটর দ্য প্রোগ্রেস অফ লেবার। ইনস্ট্রুমেন্টটা কি এটা বলতে হবে, ইনস্ট্রুমেন্টটা কি? এটা হলো জাস্ট একটা সিঙ্গেল পেপার, ইট ইজ দ্য ইনস্ট্রুমেন্ট, ইট ইজ দ্য পার্টোগ্রাফ। যখনই এই পেশেন্টটা আমার কাছে আসবে, হ্যাঁ, যখনই আমার কাছে পেশেন্টটা আসবে, তখনই আমাকে একটা পার্টোগ্রাফ স্টার্ট করে দিতে হবে। যে পার্টোগ্রাফের মধ্যে কি থাকে? পার্টোগ্রাফের মধ্যে পেশেন্টের পার্টিকুলার থাকে, হিস্ট্রি থাকে, তারপরে তোমার ফিটাল কন্ডিশন থাকে, তারপরে ম্যাটারনাল ফিটাল কন্ডিশন থাকে, তারপরে তোমার কি থাকে, একটা প্রোগ্রেস অফ লেবারের একটা চার্ট থাকে। দেন আমরা কি করতে পারি, প্রোগ্রেস অফ লেবারটা দেখলাম, তারপরে কোনো ড্রাগ দেওয়া হয়েছে কিনা সেই ড্রাগের হিস্ট্রি থাকে, অ্যান্ড অলসো দ্য ম্যাটারনাল কন্ডিশন। তাহলে মনিটর করব কেমন করে আমরা প্রোগ্রেস অফ লেবার মনিটর করব কেমনে? প্রোগ্রেস অফ লেবার মনিটর করব, দেখব আমরা ইউটেরাইন কন্ট্রাকশন পার 10 মিনিটে কতটুকু ইউটেরাইন কন্ট্রাকশন হচ্ছে এবং সেই কন্ট্রাকশনটা কতটুক সময় ধরে পারসিস্ট করছে, এটা 20 সেকেন্ড না 40 সেকেন্ড না 45 সেকেন্ড, সেটা আমরা দেখব। দেন এইভাবে আমরা কি করব, লেবারটাকে কন্টিনিউ করে দেব ফার্স্ট স্টেজ অফ লেবার, এইভাবে প্রোগ্রেস অফ লেবার। তারপর আমরা কি করব, ডিসেন্ট অফ দ্য হেড দেখব। এখন ডিসেন্ট অফ দ্য হেড দেখার জন্য কিন্তু আমাদের কি করতে হবে, পিবি এক্সামিনেশন করতে হবে। দেখা যাবে যে ডিসেন্ট অফ দ্য হেড মেইনলি তোমার যদি হেডটা তোমার এট দ্য লেভেল অফ ইস্টিয়াল স্পাইনে থাকে, সেটাকে আমরা বলি যে তোমার এটা হলো জিরো স্টেশন। যদি এভাব 1 cm থাকে তাহলে -1,
যদি 2 সেন্টিমিটার উপরে থাকে -2, অথবা তার উপরে যদি থাকে তাহলে -3 সেন্টিমিটার, যদি নিচের দিকে থাকে জিরো স্টেশন থেকে নিচের দিকে থাকে +1, +2, +3, যত বেশি নিচের দিকে যাবে তত বেশি নর্মাল ডেলিভারি পসিবল, দ্যাট মিনস দেয়ার ইজ নো ক্যাফালোপেলভিক ডিসপ্রপোর্শন। তাহলে আমরা এইভাবে কি করব, পার্টোগ্রাফ মনিটরিং করে আমরা ডেলিভারি প্রসেস ডেলিভারিটা দেখব। পেশেন্ট আসার সাথে সাথেই এই পেশেন্ট গুলাকে এইভাবে মনিটর করতে হবে। ইন দা ফার্স্ট স্টেজ অফ লেবার আমরা মনিটর করব কেমনে, পেশেন্টকে পেশেন্ট আসার সাথে সাথেই আমরা এক্সামিনেশন করব, তারপরে তাকে আমরা বলবো যে তাকে আমরা এনশিওর করব, এনকারেজমেন্ট করব, দেন এট দা ফার্স্ট স্টেজ অফ লেবার সে ওয়াকিং ও থাকতে পারে অথবা শুয়েও থাকতে পারে, যাতে কোনো অসুবিধা নাই। তাদের লাইট একটুখানি আমরা লাইট নিউট্রিশন, বেশি হেভি খাবার দিব না, একটু লাইট নিউট্রিশন দিব, বাওয়েলটাকে ক্লিয়ার রাখতে হবে, ব্লাডার ক্লিয়ার রাখতে হবে, হাই অ্যান্টিসেপটিক ড্রেসিং থাকতে হবে, এবং তাকে পিপি এক্সামিনেশন করব। আর আমরা প্রগ্রেস অফ লেবারটাকে ডাইলেটেড বাই ডিসেন্ট অফ দ্য হেড, কন্ট্রাকশন অফ দ্য ইউট্রাস অ্যান্ড ডিসেন্ট অফ দ্য হেড অ্যান্ড ডাইলেটেশন অফ দ্য সার্ভিক্স দিয়ে প্রগ্রেসটা মনিটর করে যাব। Another question, a second gravida came at 37 weeks pregnancy with severe pain in the lower abdomen. What is the 3 probable cause of this condition? তাহলে অলরেডি 3 কন্ডিশন তোমরা বলি, যে ট্রু লেবার পেন হতে পারে, ফলস লেবার পেন হতে পারে, অ্যাব্রাপশিও প্লাসেন্টা হতে পারে। অ্যাব্রাপশিও প্লাসেন্টা কিন্তু আবার খুবই খারাপ জিনিস। অ্যাব্রাপশিও প্লাসেন্টা ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য ম্যাটারনাল অ্যান্ড ফিটাল মর্টালিটি। নাও হোয়াট ইজ শো, দ্য শো ইজ এ ইনক্রিজ সিক্রেশন, সার্ভাইকাল সিক্রেশন উইথ ব্লাড মিক্সড, ইট ইজ নোন এজ দ্য শো, ইট ইজ দ্য সাইন অফ লেবার অ্যান্ড ইফেসমেন্ট। অলরেডি আমরা বলছি ইফেসমেন্ট কি, দ্য থিনিং অফ দ্য সার্ভিক্স, নর্মালি 2.5 সেন্টিমিটার থাকে, দেন এটা যদি 0.5 সেন্টিমিটার টু 1 সেন্টিমিটার হয়ে যায় তখন এটাকে ইফেসমেন্ট বলে। নর্মালি যখন একটা প্রাইমি গ্রেভিটার ক্ষেত্রে ইফেসমেন্ট ফার্স্ট অ্যান্ড দেন ডাইলেটেশন অফ দ্য সার্ভিক্স, অ্যান্ড ইন কেস অফ মাল্টি গ্রেভিটা ইফেসমেন্ট অ্যান্ড ডাইলেটেশন ইজ সাইড বাই সাইড। What are the component of active management of third stage of labor? What are the components? The components of active management of third stage. Jokon third stage of the labor amra kokhon bolbo, after delivery of the baby to the delivery of the placenta, it is known as the third stage of the labor. The active management starts immediate after delivery of the baby. We are giving the oxytocin IM. প্রথমে আমরা অক্সিটোসিন, প্রথমে আমরা কি করব দেখে নিব, অ্যাবডোমিনাল ডেলিভারি অফ দ্য বেবি হওয়ার সাথে সাথে আমরা অ্যাবডোমিনটা দেখে নিব, দেখ কোনো সেকেন্ড টুইন প্রেগনেন্সি, সেকেন্ড টুইন আছে কিনা। যদি দেখা যায় না সেকেন্ড টুইন নাই, তখন আর সেকেন্ড বেবি বা সেকেন্ড টুইন নাই, তখন আমরা সাথে সাথে কি করব, তাকে আমরা 10 ইউনিটস অফ অক্সিটোসিন দিব। আফটার 10 ইউনিটস অফ অক্সিটোসিন গিভেন, দেন আমরা কি করব যে কন্ট্রোল কন্ট্রাকশন, আমার বাম হাত থাকবে সুপ্রাপিবিক রিজনে, এন্ড ডান হাত দিয়ে আমরা কি করব একটা কন্ট্রোল কন্ট্রাকশন দিয়ে আমরা ডেলিভারি করব। আফটার ডেলিভারি অফ দ্য প্লাসেন্টা কি করতে হবে, প্লাসেন্টাকে আবার চেকিং করতে হবে যে এনি কোটিলোডন ইজ মিসিং অর নট, ইফ কোটিলোডন ইজ মিসিং দেয়ার ইজ এ চান্স অফ পিপিস, সো মাস্ট বি এক্সামিন। তাহলে প্রথমে হলো আমার কম্পোনেন্টের মধ্যে প্রথমে হলো এক্সামিনেশন টু এক্সক্লুড দ্য সেকেন্ড টুইন, অ্যান্ড দেন ইনজেকশন অক্সিটোসিন, অ্যান্ড দেন কন্ট্রোল কন্ট্রাকশন আফটার টু ডেলিভারি অফ দ্য প্লাসেন্টা, 3 নম্বর 4 নম্বর তোমার কি করতে হবে এক্সামিনেশন করতে হবে প্লাসেন্টা টু সি দ্য এনি মিসিং কোটিলোডন, অ্যান্ড দেন কি করতে হবে এগেইন আমার এক্সামিনেশন করতে হবে, পিপি এক্সামিনেশন করে দেখতে হবে কোনো সার্ভাইকাল টিয়ার, ভেজানাল টিয়ার অথবা ইউটারাস ইজ কন্ট্রাক্টেড অর নট, অ্যান্ড দেন এগেইন পেশেন্টকে অবজারভেশন ফর ফোর্থ স্টেজ অফ দ্য লেবার। ফোর্থ স্টেজে কি, ফোর্থ স্টেজে পালস, বিপি, এনিমিয়া অ্যান্ড ব্লিডিং এর জন্য আমাকে দেখতে হবে। নেক্সট, হোয়াট আর দ্য বেনিফিটস অফ অ্যাক্টিভ ম্যানেজমেন্ট অফ থার্ড স্টেজ অফ লেবার, কি বেনিফিটস, mainly to reduce the postpartum
hemorrhage, postpartum PPS, to prevent the PPS. PPS is the one of the important cause of maternal mortality. So active management, it is benefit to prevent the PPS, to prevent the PPS in by this way to prevent the maternal mortality. The hemorrhage is the important cause of maternal mortality. Define lie. The lie may be defined as longitudinal axis of the, it is the longitudinal axis of the fetus with centralized uterus or by maternal spine. It is known as the lie. What is presentation? The presentation is the part of the fetus which lies in the lower segment of the uterus is known as the presentation. And what is position? Position of the fetus, that means the part of the presentation or denominator which lies, which relation with the different quadrant of the pelvis. The quadrant kick is anterior quadrant or posterior quadrant. Anterior, right occipital, left occipital, anterior. Right occipital posterior, left occipital posterior. Er modhe denominator, denominator is the relation thake. The denominator is related to the quadrant of the pelvis, different quadrant of the pelvis is known as the position. What is the normal presentation? Normal presentation is the vertex presentation. Vertex. I mean the cephalic normal presentation, in the cephalic face or brow male presentation. And with the vertex with the normal presentation. Breech is not a normal, but longitudinal lie hoche shudhu breech and cephalic hoche longitudinal lie. Okay. A pregnant lady presented at 32 weeks of gestation with symphysio-fundal height is 36 centimeters. Achha, tahole dekha jacche, tar ki hoche 32 weeks pregnancy, but tar height is 4 centimeter above. What are the differential diagnosis? The differential diagnosis mainly the multiple pregnancy, big baby due to diabetes, mellitus, and polyhedronous. These are the differential diagnosis. Tale amra ki bolte pari? Big baby bolte pari due to diabetes. Tarpore to multiple pregnancy er jonno onek shomoy beshi hoyte pare, othoba onek shomoy hoyte pare tomar polyhedronous. Egulo amra differentiated korte parbo polyhedronous if there is a like amniotic fluid is increased in case of diabetes, if there is a big baby or multiple pregnancy ultrasonogram korle bujha jabe it is twin or it is tumar triplet. Okay, define normal labor. Define normal. It is a series of movement that takes place in the genital, it is a series of movement that takes place in the genital organs, which may explain the viable product of conception from uterus to the outer wall. It is known as the normal labor. But criteria of normal labor is mainly spontaneous onset at term, and also the vertex presentation without prolongation. Without any complication, and to give a healthy baby from healthy mother. These are the criteria of normal labor. Nafisa? Yes, ma'am. Itu thakbe? Ma'am, apnar ichhe. থাকুক এইটুকুই থাকুক প্রায় দেড় ঘন্টা ছয় ঘন্টা দেড় ঘন্টা হয়ে গেছে আচ্ছা ম্যাম সমস্যা নেই আচ্ছা নেক্সট আবার এই স্লাইডের পরে থেকে তুমি তো স্লাইড মানে ই দিছ এই স্লাইডের পর থেকে আবার নেক্সট আবার করব কেমন ওকে ম্যাম নেক্সট স্লাইড থেকে আমরা ক্লাস শুরু করব আবার হ্যাঁ হ্যাঁ ও তুমি তো অনেক স্লাইড বানাই দিছো প্রায় 98টা স্লাইড বুঝছো এরপর থেকে স্যার অনেক কোশ্চেন ছিল সবার এর জন্যই হচ্ছে সব কোশ্চেন গুলাকে একসাথে করে আমরা এটা বানাই না খুব ভালো করছে সবার কোশ্চেনে সবাই যেন শুনে সেটাই হলো কথা জি ম্যাম আচ্ছা এর মধ্যে তোমাদের কোনো কোশ্চেন আছে
না ম্যাম, কোনো কোশ্চেন নেই, আপনি সবকিছু অনেক সুন্দর ভাবে বুঝাইছেন। আচ্ছা আমি, আচ্ছা তাহলে তাহলে আজকে কি এখানে থাক, নেক্সট তোমরা আবার ডেট দিও, টাইম দিও, দেন জি ম্যাম, হ্যাঁ তারপরে এটা হবে থার্ড, জি এটা ম্যাম, হলো ইনশাআল্লাহ, সেকেন্ড সেশন হলো, তারপরে তোমার থার্ড সেশন হবে নেক্সট টাইম। জি ম্যাম, ওকে, নেক্সট ক্লাস পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, অ্যাক্সিস মেডিকেল আসসালামু আলাইকুম ম্যাম। সকল সবাই ভালো থাকো, সবাইকে ধন্যবাদ।